বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে বিকেলে রাষ্ট্রপতির উপ প্রেস সচিব মোহাম্মদ শিপলু জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় এতে আরো বলা হয় এক জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়াও শুরু হয়েছে মধ্যেই অনেকে মুক্তি পেয়েছেন